দাদা ভাই, এই ককাপের সরকারি জমি 400 একর আছে, লাগাও 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 টিম লাগাও। এখানে পুরো 350 কোটি আছে, লাগাও টিম লাগাও। এরপর অপ্তর রিং রোডের কাছে ড্রাইভার মিলিয়ে এই 450 একর পুরো জমি আছে, বুঝলো দাদা মা? সব মিলিয়ে 1200 একর জমি আমরা কব্জা করে নেব। মাত্র 1200 একর? সেটা তো আমারই ছিল। এখন গুজরাট আর এমপিতে যা জায়গা আছে না, পুরো ভারতবর্ষের টিপ মারবো। স্যার, একজন মন্ত্রী অনেক সরকারি জমি কব্জা করে নিয়েছেন, এমন কথা উঠেছে, আপনি এই বিষয়ে কি বলবেন? তার জন্য পাবলিকের কাছে আপনাদের রেপুটেশন খারাপ হচ্ছে, এটা কি সত্যি? তার জন্য আপনি কি অ্যাকশন নেবেন স্যার? আপনি তো দেশের অন্যতম জনপ্রিয় মুখ্যমন্ত্রী, কিন্তু একজন নেতার জন্য আপনাদের পার্টি বদনাম হচ্ছে, এ বিষয়ে আপনি কিছু বলুন স্যার। এ সাধু বহুত বার বেড়েছে, পার্টিকেও অনেক ক্ষতি সহ্য করতে হলো, ওকে থামাতেই হবে। আচ্ছা, কিছু না ভাই গো, দাদা ভাই গো, দাদা ভাই, কি হচ্ছে? কিছু না দাদা, মনে হচ্ছে আমাদের আবার কুকুর ধরতে হবে। কুকুর ধরতে হবে? কেন, এত নিষ্কাশ করবো কেন? আমার মন্ত্রীপদ চলে গেল, আমরা কি করবো? জানা গেছে সিএম তোমাকে ডিসমিস করে দেওয়ার সিদ্ধান্ত দিয়ে ফেলেছে, কাল তোমাকে ডেকে পাঠিয়েছে গো। দাদা ভাই গো, দাদা ভাই, এটা তুমি কি করলে? আমার জন্য তোমার জীবনের ঝুঁকি নিয়ে নিলে? আপনি আমাদের নেতা, আপনার জীবন রক্ষা করা আমার ধর্ম, যতদিন আমি আছি আপনার কিছু। শুয়ে থাকো, টেক রেস্ট, টেক রেস্ট, আরাম করো। এর সব সময় খেয়াল রাখবে, বুঝলে? স্যার, এটা নিন। কি এটা? আমার ইস্তফা, শুনলাম আমার নামে অনেক কমপ্লেন আছে, সেজন্য। অপোজিশন পার্টি আমাদের নামে অনেক দোষ দিতে পারে, তুমি সেসব কানে নিও না। তুমি একজন সৎ লোক বলে আমি জানি, তুমি এ নিয়ে মাথা ঘামিও না। আগামী সপ্তাহে ক্যাবিনেট মুলতবি আছে, যেমন করে তুমি আমাকে বাঁচালে তেমন করে তুমি দেশকে বাঁচাবে, এটাই আমার বিশ্বাস। সেই জন্যই তোমাকে হোম মিনিস্টার করে প্রমোশন দিচ্ছি। থ্যাংক ইউ। ওকে ওকে, আমি আসছি। নমস্কার স্যার। যখনই কেউ সিএম কে মারবে, এরপর হয়তো পেটে, না হয় বুকে, উপরে, না হয় নিচে, কেউ বাঁচতে আসবে না। দাদা ভাই গো, দাদা ভাই, যে তুমি অনেকবার আমাকে জেল থেকে ছাড়িয়েছো দাদা, আর এতদিন পর তোমার ঋণ শোধ করার সুযোগ আমি পেয়েছি দাদা, আমি খুব আনন্দিত, আমি খুব খুশি। আমাদের গোপন কথা জানার লোক বেঁচে থাকলে পুলিশের ভয় থাকে। কোথায় যাচ্ছিস? এরপরে আমার অবস্থা এরকম হবে? তুই তো জল ঢোলা সাপ,
নে এটাকে ধুয়ে রাখ। আরে বাবা কি দেখছিস? তোমাকে আর দাদা ভাইয়ের মতো দেখাচ্ছে না? তুমি তো খুনির মতো লাগছে। ভবিষ্যতের মুখ্যমন্ত্রীর মতো দেখাচ্ছে। ভাই গাজা দূরে দাও। কত হলো? ছাড়ুন স্যার, পুলিশ কোনোদিন টাকা দেয়? ফাট! আহ! কত হলো বল? 40 টাকা স্যার। নে। জান না স্যার, পুলিশও টাকা দিচ্ছেন। ফাট! শুনলে বাবা, শুনলে তো? সব পুলিশকে লোক খারাপ বলছে, পুরো ব্যভিচার শুধু ঘুষ নেওয়ার জন্য। লোকের রক্তচোষার নরখাতক ডিপার্টমেন্টের কিছু কিছু পুলিশ অফিসার, কিন্তু এদের পেছনে ফেলে একজন দেবা শর্মা ছিল, আর আজ তার ছেলে রবি শর্মা আছে। এমন একজন লোক ভাবে না বাবা, আমি যতই লোককে বোঝাতে যাই না কেন, আমাদের দেশের পাবলিক আছে না, সব গর্দব, এরা গাধার মতনই থেকে যাবে। আজকের পর যদি কোনো পুলিশ অফিসারকে ঘুষ দিতে দেখি বা কোনো পাবলিককে ঘুষ দিতে দেখি, ওদের আমি ছাড়বো না বাবা, একদম ছাড়বো না। রাজ্যে সব ডান্স বারগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, এই ক্যাবারে ডান্স বারগুলোকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। তাড়াতাড়ি করো, দাদা ভাই এসে যাবে। দাদা ভাই বুঝলে, তোমাকে টাকাগুলো শুকতে দেখলে দেখলে 15 বছর আগের কথা। 15 বছর আগে গোপালনগরের মিউনিসিপালিটিতে, গোপালনগর মিউনিসিপালিটিতে কুকুর ধরার কথা মনে পড়ছে দাদা ভাই। মহিলা সমিতিগুলো বিরোধ করলো বলে কি আমরা ব্যবসা বন্ধ করে দেবো? আজকালকার ছেলেরা ক্যাবারে ডান্স দেখতে আসছে, বুঝলেন? বার বন্ধ হয়ে গেলে বরবাদ হয়ে যাবো স্যার। স্যার স্যার, আমাদের জন্য কিছু একটা করুন স্যার। ওকে ওকে ওকে, গভর্নমেন্ট যা নিয়ম করেছে সেটা খাতায় কলমে, লেখা পড়া জানা লোকের জন্য, তোমার আমার জন্য নয়।
টাও নিয়ে হাসি খুশি নাচো গাও জশন মানাও সময় তো আর নেই যে বেশি নিশারে নিশাতে আমার প্রেমেতে দিওয়ানা তুই পাগল হয়ে যা Take it on. Get your move. Watch me. Watch me. Watch me. Watch me. সবাই হেসে ওঠে পিকপি আমার পায়ের তলায় পড়লে পাবি তবে আমায় ঠিক 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 নিশারে নিশাতে আমার প্রেমেতে দিওয়ানা তুই পাগল হয়ে যা তোমার জবাব নেই কত সুন্দর নাচলে কি ফিগার তোমার দেখো সুন্দরী তোমার যত টাকা লাগে আমি দেব আজ থেকে তুমি আমার হোটেলের পার্মানেন্ট ড্যান্সার ফিক্সড কেন আমি তাহলে চুড়ি বাজাবো আমি ইন্ট্রোডিউস করানোর পর এখন কি আঙুল চেষবো এ সবার আগে আমার বারে নাচবে এটা একটা কথা হলো হ্যাঁ কাল পরব আছে সে কালকে কারোর বারে না নেচে সবার আগে আমার বারে নাচবে বুঝলে না এটা হতে পারে না আমার বাড়ির কাছে অনেক কলেজ আছে কাল পরো আমার কাছে আগে পাঠাও শান্ত হয়ে যাও আমরা সবাই মিলে লাইসেন্স দিয়েছি না সবাই টাকা দিয়েছি এখন সবাই মিলে মেয়েটাকে ভাগ করে নেব যদি এমন হয় তাহলে পুলিশের সমস্যা হবে না তো পুলিশ কি করবে হ্যাঁ বলো আমাদের অ্যারেস্ট করার কে সাহস দেখালো বে আমাদের অ্যারেস্ট করার জন্য তোকে কে বললো বে আমাদের অ্যারেস্ট করতে কে বললো আমাদের নামে কেস করবে কার দম আছে আরে ইন্সপেক্টর বল তোর অফিসার কে সেই অফিসার আমিরে সালা ঐশ্বরিয়া আইপিএস তুই বারে ডান্স করা সেই মেয়েটা না আরে এই তুই বেশি তামাশা করছিস না তুই আমাদের বিষয়ে কিচ্ছু জানিস না আমি কে জানিস তো সত্য সত্য নগরের সত্য একটা সিটি মারলে না সারা শহরটা হেলে যায় বুঝলি
এই হোসেন, হোসেন ভাই, শালিপুর বাজারের হোসেন। আমি ফোন করলে না পুরো অ্যাসেম্বলি নড়ে যায়। কি দেখছো, হোসেন ভাইয়ের সঙ্গে একদম লাগবে না। সেল ওপেন করো। ইয়েস ম্যাম। শর্মা, ওই দুজনকে এদিকে নিয়ে এসো তো। এই কেন, কি হলো? তোমরা দুজন এসো, চলো চলো। এই সাজায় দাঁড়াবে সালা। শর্মা। ইয়েস ম্যাম। এটাকে একটু তেল লঙ্কা মাখিয়ে সোজা করে আনো তো। ওকে ম্যাম। এ কি? না না, আমার পেছনে লেগো না, কাজটা ভালো হবে না। কিন্তু লাঠি রেডি হয়ে গেছে ম্যাম। এই কি বলছিলি, কি বলছিলি তুই? কি বললাম? যদি তুই সিটি মারিস তাহলে সারা শহরটা কেঁপে উঠবে না? বাজা। না না ম্যাডাম। বাজা শালা। আরে মা। ম্যাডাম আমাকে কিন্তু রাগাবেন না ম্যাডাম। তোকে বাজাবো শালা। দাঁড়াও তো বাজাচ্ছি। এটা কি, এটা কি সিটি বলে? না ম্যাডাম, স্লিপ হয়ে গেল ম্যাডাম। এতেই তো শহর কেঁপে ওঠে না। আরেকবার বাজাই ম্যাডাম। এ আসলে সিটি কাকে বলে তুই জানিস না শালা? একেই সিটি বলে। হে তুই সর, তুই সামনে আয়। আবে কি বলছিলি বে? তুই যদি কথা বলিস তাহলে বিধানসভা নড়ে যাবে না? বল বল। ঝামেলা করবেন না ম্যাডাম, সবাই বসে কথা বলবো। আবে চুপ, বসে কি কথা হবে? তুই বল, দেখবি আবার? আরে একই তো লুঙ্গি খুলে গেল। তুই জানিস মর্দাঙ্গি কাকে বলে? পুরি বাবা। একেই বলে মর্দাঙ্গি। দেখুন ম্যাডাম, আপনি মেয়ে বলেই আমি চুপ করে আছি। আমি মেয়ে বেসালা? তুই আমার ব্যাপারে কিছু জানিস না। এ এবার আমার কথা শোন। তোদের মতন 100টাকে আমি একটা পাঁচ মারলে না একেবারে পাংচার হয়ে যাবি সালা। চল চল চল। না 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 তোমা, তুমি গিয়ে ওদের ঠিক করো, যাও। এই ম্যাডাম, ভাই এসব জানলে না গর্দন উড়িয়ে দেবে। কে দে তোর ভাই? নমস্কার বাগ ভাই। যদি না ছাড়ি 2 মিনিট সময় দিলাম তোকে, সবাইকে ছেড়ে দে। তোমরা বাইরে ওয়েট করো, আমি ভেতরে বসছি। 2 মিনিট সময় দিলাম। হ্যালো, আমি করুণাবস্তির কাউন্সিলর করিম ভাই বলছি। ম্যাডাম। হ্যাঁ, করুণাবস্তির কাউন্সিলর। আরে থামো, আমার ফোন এসেছে, দেখো আমি যাচ্ছি, ওদেরকে মারো। বল বে কুত্তার বাচ্চা। আমার ভুল হয়ে গেল। কি বললি? কোন লোকের ফোন? কোন লোক? মুখ সামনে কথা বল। আরে চুপ রে শালা। পুরনো বস্তিতে নলকূপে জল নেই, রাস্তায় লাইট নেই, হাসপাতালে ওষুধ নেই, শিক্ষিত ছেলেদের চাকরি নেই, চাকরি ওলাদের বেতন নেই। এত সব প্রবলেম থাকতে তুই থানায় কেন ফোন করলি রে শালা? এই আমি কাউন্সিলর রে, তোকে দেখে নেব। এই তুই কি দেখবি রে কুত্তা? চাঁদনী মার্কেটে তো লুঙ্গি খুলে শর্ট ছিড়ে এমন পাঁচ মারব না, পাংচার হয়ে যাবি শালা। শাবাশ। এই ফোন রাখ শালা কুত্তা। হ্যালো, আমি সোনপুরের রেমেলে গোবর্ধন সিং কইতেছি। 1 মিনিট স্যার। ম্যাডাম, সোনপুরের রেমেলে। এই থামো। আচ্ছা, এই সোনপুরের ফোনটা তোর জন্য তাই না? হ্যাঁ। তোকে ছেড়ে এদেরকে বিদায় দাও। এ নয় তো আর কি। কি রে, আমার লোকগুলো তুই হাসতে পুরো রাখছস কে? সাইডাতে কইতাছি, এখনই সাইডাতে কইতাছি। সার্ভি কিনা ক? ওদেরকে ছাড়া যাবে না। কিসের লাগা? হট। তোকে আগে জেলে ঢুকিয়ে তোর হাত পা ভাঙবো, তারপর কথা। একেই বলে পুলিশ। কি বলছিলে? দেবো শালা একটা। আরে মারার আগে চিল্লাচিস কেন? মার মারার আগে চিল্লাচিস। হট। এই দাঁড়াবে,
হ্যালো স্যার, এক মিনিট স্যার, এক্ষুনি দিচ্ছি হোম মিনিস্টার। এও এখন জানবে যে পুলিশের পাওয়ার কথা। হ্যালো, গুড মর্নিং স্যার। নো, গুড মর্নিং। বলুন স্যার। কি বলবো, ওরা আমার লোক, তাড়াতাড়ি ছেড়ে দাও। আপনি বললে আমি ছাড়বো না। ছেড়ে দাও বলছি। এক্ষুনি ছাড়ছি স্যার। যদি কিছু বলার থাকে তো এখানে এসে বলে যাও। ওকে স্যার, বলবো স্যার। শর্মা ম্যাম, ওদেরকে ছেড়ে দাও। আগে তো করতে পারতেন, এত নাটক কেন? যার ফোনের জন্য আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম, যাই হোক, সে ফোন করলো। এখন ওদের সাথে বসে ওরা যেমন চাইবে তেমনি আলোচনা হবে। এখন বলো কি নেবে, ঠান্ডা গরম, সিঙ্গারা, চা, বিস্কুট? আলি ম্যাডাম, সব ব্যবস্থা করো। ইয়েস ম্যাডাম। সবাই বাইরে যাও। আমরা মানে প্রতি মাসে মাসে 50,000 টাকা করে এই থানায় দিচ্ছি ম্যাডাম। এটা হবে না। আপনি কত নেবেন? 2,00,000 লাগবে। 2,00,000। ধোকা, অন্যায়, চিটিং, সবাই বিক্রি হয়ে গেছে। সব কিছু বিক্রি হয়ে গেছে। পলিটিশিয়ান বিক্রি হয়ে গেছে, পুলিশ বিক্রি হয়ে গেছে, ব্লাস্টার পলিটিশিয়ান, ব্লাডি পুলিশ। কেন বললেন স্যার? লাইট কোথাবে? সাইকেলে লাইট লাগাতে বলে এই রুল তো অনেক বছর আগে পাস হয়েছে। কে রুল পাস করে যাবে? পুলিশ এই রুল আপনি জানেন না, রাজীব গান্ধী পিএম হওয়ার সময় এই রুল পাস হয়েছে। বল ঠিক আছে, এই তো জিজ্ঞেস করার জন্য মার কি দরকার? তোকে জিজ্ঞেস করছি না ভাই, ইন্দিরা গান্ধীর ছেলে, জওয়াহরলাল নেহরুর নাতি, সোনিয়া গান্ধীর স্বামী, রাহুল আর প্রিয়াঙ্কার বাবা। সে চলে গেল, তার নাম নিয়ে তুই যা যা করতে চলে পুলিশে কি করবো? সাইকেলে লাইট না থাকার অপরাধে 5,000 টাকা জরিমানা নেবো, আর 6 মাসে গানি টানাবো। চলবে শালা, এত হাত চালাচ্ছেন কেন? ঠিক বলেছিস তুই, হাঁটতে পারলে তোর কিচ্ছু হবে না, তোর জন্য হাত কিচ্ছু না। দাঁড়িয়ে যা এই পলিটিশিয়ানের কথা যত দাঁড়িয়ে রে, পুলিশের কাছে সচলতা নেই রে, কমসে কম সাইকেলের লাইটটা লাগাবে। দিদি হাই, বসে পড়ো। হ্যাপি বার্থডে দিদি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিউট। হেই, কাম 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 দিদি। হ্যাপি বার্থডে টু ইউ। আমার জন্মদিন নয়, দিদির জন্মদিন। চকলেট নিন ম্যাডাম,
কার জন্মদিন? আমার জন্মদিন নয় ম্যাডাম, আমার দিদির জন্মদিন। আমি দয়া করে আসছি। আমার নামে কত মার্ডার কেস ছিল, কিন্তু আপনি আমাকে টিকিট দিলেন, আর সেই টিকিটের জন্য কত লোকের লম্বা লাইন আপনার পেছনে ছিল, কিন্তু আপনি দিল্লি গিয়ে সব ঠিক করে দিলেন, আর সেই জন্যই আজ আমি মন্ত্রী হতে পারলাম। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। দিল্লি থেকে ফোন এসেছে। কার ফোন? পার্লামেন্টে ভোট হবে, ওদের আপনার ভোট দরকার। আপনার যে 8 জন এমপি আছে তাদের নিয়ে যেতে বলেছে। কেন? ওরা বলা মাত্রই কি আমি ওদের কাছে পৌঁছে যাব? আমি কি ওদের চাকর নাকি? প্রথমে ওদের রেটটা ফাইনাল করতে বল, বুঝলি? ঠিক আছে। হ্যালো স্যার, আপনি আমার কাছে ভগবান স্যার, আমি আপনার ঋণ জন্ম জন্মান্তরে শেষ করতে পারবো না। ঠিক আছে, না স্যার উঠবো না স্যার, আমি এখানেই পড়ে থাকবো স্যার, না উঠবো না স্যার। দাদা 1 কোটি টাকা দেবে বলেছে। ওকে বল, সে সব ডাস্টবিনে ফেলে দেবে। ওকে, হ্যালো, দাদা বলেছে 1 কোটি টাকা। তুই এখন যা করছিস না, কয়েক বছর আগে এরকমই একজন পা ধরেছিল। কে ছিল? হোম মিনিস্টার সাধু। সাধু? দাদা ওরা প্রত্যেককে 2 কোটি করে দেবে। ভিক্ষা দিচ্ছে নাকি? লাইন কাট। হ্যালো, দাদা বলছে দাদাকে তোমরা ভিক্ষা দিচ্ছ। সেই সাধু আমার পিঠে ছুরি মেরে বড় মিনিস্টার হয়ে গেল, আর আমি এমপি হয়ে দিল্লিতে রয়ে গেলাম। দাদা ওরা বলছে কত দরকার? 1-1 জন 3 কোটি করে, 5 জনে 15, আর আমার 5, সব মিলিয়ে 20। প্রথমে 10 কোটি অ্যাডভান্স পাঠাতে বল, আমি ঠিক পৌঁছে যাব। স্যার আপনার ঋণ শোধ করার জন্য কি করতে পারি স্যার, কি করতে পারি আপনি বলুন স্যার। শুনলাম পার্টি প্রেসিডেন্ট তোর শালিকে রেখেছে, সত্যি? হ্যাঁ হ্যাঁ স্যার। শুনলাম তোর শালির কথায় উঠবস করে। হ্যাঁ স্যার, কিন্তু তাহলে আমার শালাকে প্রেসিডেন্ট করতে বল। এইটা এই কাজ তো হয়ে যাবে স্যার, হয়ে যাবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। থ্যাঙ্কস নয় রে, সামলে চলবি, মেয়েদের চক্করে পড়বি না, কারণ সামনের বছর তুই আমার চেয়ারে বসবি। ওয়ালাইকুম সালাম দাদা। আজ গোড়া ভাই জেল থেকে বেরিয়েছে, খবরটা পেয়েছো? হ্যাঁ জানি, আমি তার সাথে কথা বলবো, ফোন লাগা। হ্যালো গোড়া ভাই। আসসালামু আলাইকুম এমপি সাহেব। তুমি জেল থেকে ছাড়া পেলে আজ আমি খুব খুশি। যতক্ষণ আমি সাধুকে টুকরো টুকরো করে না কাটছি ততক্ষণ পর্যন্ত আমার মনে কোনো খুশি নেই এমপি সাহেব। জানি বন্ধু, সে মন্ত্রীকে মেরে তোকে জেলে পাঠালো, খুব চালা। বাঘ ধরতে যেমন জাল পাতা হয়, তাকে ধরার জন্য তেমনি জাল পাততে হবে। বাঘ হচ্ছি আমি, খালি গর্জনই করি না, ওকে চিড়ে ফেলবো। সে আমারও শত্রু, তবুও আমি তাকে মারিনি, কারণ জেল থেকে বাইরে এসে নিজে মারবি, আর তাকে কোথায় মারবি
তা আমি প্ল্যান করে দেব, সেটা আমার উপর ছেড়ে দে। কাল সকালের ফ্লাইটে তুই দিল্লি পৌঁছে যা। ওকে। এই গোরা, শুধু আমার কথা ভেবে এখানে এসেছো? আজ রাতটা আমার সাথে না কাটিয়ে ঝামেলা কেন করছো? লালি, আমি তোর কাছে আসিনি তোর এই দেহর জন্য নয়, তোর মেয়ের কচি দেহর আশায়। তুই আমাকে ড্যাডি ডাকছিস, আমি তোর বাচ্চার ড্যাডি হতে চাই। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বস বস, এখানে বস, আমি তোকে একটা গল্প বলবো, তুই শুনবি। সেই গল্প শুনলে তোর ঘুম এসে যাবে, তুই শুয়ে পড়বি। শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়। এই ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছাড়ো ওকে, ছেড়ে দাও। রেডি, কি করছো? ছাড়ো বলছি, ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো তো, কি করছো? ছাড়ো, তুই তুই পালিয়ে যা, পালিয়ে যা। কোথায় গেলি? কোথায় গেলি? প্লিজ ড্যাডি, তুমি এটা করতে পারো না। ছাড়ো, ছাড়ো বলছি, তুমি মানুষে রাক্ষস। ছাড়ো বলছি, ছাড়ো, তুমি কি রাক্ষস? তুমি বুঝি পালা, তুই আমার কথা মিশিয়ে দিলে। Hey.
স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনি স্যার ঠিক বলেছিলেন। কেন কি হলো? সে সাধু খুব খতরনাক, ডেঞ্জারাস ম্যান। কেন কি করলো সে? আমাদের গোরা ভাই কালকে জেল থেকে বেরিয়েছে। হুম, কালকেই গোরা ভাইকে মেরে ফেলেছে। কি বললে? গোরা ভাইকে সে প্রাণে মেরে ফেলেছে? কি হয়েছে দাদা? আমাদের গোরা ভাই মার্ডার হয়ে গেছে। এ কাজ কে করতে পারে? ডেফিনেটলি এ সাধুর কাজ। এইভাবে চুপ করে থাকলে হবে না দাদা, ওকে মেরে ফেলতে হবে। শান, রাজনীতিতে জোশ কাজে আসে না, ওর সময় শেষ হয়ে এসেছে। হ্যালো, কে? কি হয়েছে আলি ভাই? আমার মেয়ে বিষ খেয়ে নিয়েছে স্যার। শর্মা, কি হলো? আলি ওরকম করে চলে গেল কেন? ম্যাম, আলির মেয়ে বিষ খেয়েছে। হোয়াট? আলি ভাই তার মেয়েকে ডাক্তারি পড়াতে চেয়েছিল ম্যাম। র্যাঙ্কে এসেছে বলে আমরা সিট দিচ্ছি, না হলে আমরা সবার থেকে 50 লক্ষ নিচ্ছি। আপনারা তো কোনো সুপারিশ নিয়ে আসেননি, এই জন্যে 25 লক্ষ দিন, সিট পেয়ে যাবেন। হ্যাঁ, আমি এত টাকা দিতে পারবো না স্যার। কি বলছেন, আপনাদের মতো পুলিশরা তার সাইকেলওয়ালাদেরও ছাড়ছেন না, ডবল ডবল কামাচ্ছেন। আপনি কি বলছেন স্যার? আমি ঘুষ নিই না, আমি শুধু আমার বেতনের পয়সায় বাঁচি স্যার। তার মানে আপনার কথা হলো আমরা ঘুষ নিয়ে সংসার চালাচ্ছি? স্যার, আমি এত বড় কথা কেন বলবো স্যার? আমি যে বেতন পাই তা থেকে না খেয়ে সংসার চালাই স্যার। আমার মেয়েকে এতদূর পড়িয়েছি স্যার, সবসময় সৎ পথে চলি স্যার, তবু কঠিন রোগে আমার স্ত্রী চলে গেল স্যার। আর তাই মেয়েকে ডাক্তারি পড়ানোর জন্য ওভার টাইম করে পয়সা জমিয়েছি স্যার, যদি লাগে 25,000 টাকা দিতে পারি স্যার। আমার মেয়েকে সিট দিন স্যার, আমি আপনার কাছে হাত জোর করছি। যার কাছে স্ত্রী চিকিৎসার পয়সা ছিল না, বিনা চিকিৎসায় মারা গেল, এমন লোক আবার মেয়েকে ডাক্তার করতে চায়? মেয়েটা তো দেখতে ভালোই, একে কোনো বড় অফিসারের কাছে নিয়ে যাও, সে ভাববে একে কনস্টেবলের চাকরি দেবে না হোমগার্ডের চাকরি দেবে, আর না হলে কোনো কনস্টেবলের সাথে এর বিয়ে দিয়ে দাও, জীবনটা বেশ কেটে যাবে। এসব ছেড়ে কনস্টেবলের মেয়ে ডক্টর হবে এসব কেন ভাবছেন? আরে যান তো, যান যান যান। অ্যাডমিশন না পাওয়ার জন্য বেচারি মেয়েটা বিষ খেয়ে নিয়েছে ম্যাম। অনেক পড়াশোনা করে আমার থেকে বেশি রোজগার করবি বলেছিলিস না বাবা? আমায় একলা ফেলে চলে যাবি না? তোকে ছাড়া আমি কেমন করে বাঁচবো বল? আলি ভাই, ম্যাডাম আসুন। জেরিনা, লাইফে সমস্ত মানুষের স্বপ্ন দেখা দরকার, যে স্বপ্ন দেখে না তার কোনো লক্ষ্য থাকে না। ওকে, নাও তোমার MBBS সিট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাডাম। আর এমন পাগলামি করবে না, আমি তোমার ডোনেশন আর ফিস দিয়ে দিয়েছি, এখন তুমি ভবিষ্যতে ডাক্তার হবে। ওকে, বেস্ট অফ লাক। পুরো দুনিয়াটাকে ভরসা দেওয়ার শক্তি আমার শরীরে নাও থাকতে পারে, কিন্তু আমার নিজের লোকের চোখের জল মোছার জন্য আমার একটা আঙুলি যথেষ্ট। ঘুষ নেওয়াটা সত্যি অন্যায় হতে পারে, কিন্তু সেটা ভালো কাজে লাগানোটা অন্যায় নয়। বাবা, বাবা জানো, আমি প্রথম থেকে ঐশ্বর্যকে খুব ভালো মেয়ে ভেবেছিলাম, কিন্তু পরে খুব খারাপ বলে ভেবেছিলাম। এখন সে আমার খুব পছন্দের বাবা, মাঝে মাঝে আমার পছন্দ হয় না, কিন্তু এবার পছন্দ হচ্ছে। তুমি বলতে না বাবা, ডাক্তার আর ডাক্তারের জুড়ি ভালো লাগবে, পুলিশ আর পুলিশের জুড়ি কেমন ভালো লাগবে বলো? আমার আর ঐশ্বর্য, আমাদের দুজনের জুড়ি খুব ভালো লাগবে না বাবা? তোমারও কে তো আমারও ওকে। মেডিকেল কলেজে অ্যাডমিশন হওয়া জেরিনাকে আমাদের কলোনিবাসীর তরফ থেকে আশীর্বাদ সহ ম্যাডাম একটা আংটি উপহার দেবেন। হ্যাপি? থ্যাঙ্কস দিদি, ইটস ওকে। একটু দাঁড়ান ম্যাডাম, যা আশীর্বাদ নে, যা। এই জেরিনা, থাক, আই এম অলওয়েজ ইওর ওয়েল উইশার, নো কম্প্রোমাইজ।
ওকে উইশ ইউ গুড লাক। যখন একজন কনস্টেবল সার্কেলের ভিতরে পাহারা দেয়, তখন সেই সার্কেলের সমস্ত পরিবার, পরিবারের লোকেরা নিশ্চিন্তে জীবনযাপন করে। আমার আব্বাজান বলতো, এর থেকে বড় সেবা দুনিয়ায় আর কিচ্ছু নেই। দিন রাত এক করে নিজের জন্য কিচ্ছু না ভেবে লোকের সেবা করা একটা কনস্টেবলের মেয়ে ডাক্তার হতে পারে না বলে গালি দেওয়া সেই কলেজের ম্যানেজমেন্টকে যেরকম চপ্পল দিয়ে মারা হয়। আমাদের ম্যাডাম ঐশ্বর্য ডোনেশন খরচা বহন করে প্রমাণ করে দিলেন যে আমাদের ঘরের মেয়েরাও ডাক্তার হতে পারে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আলী ভাই, মন খারাপ করো না। আমাদের জেরিনা অনেক বড় হোক, আমেরিকা যাক, সেখান থেকে অনেক বড় ডাক্তার হয়ে আসুক, এই স্বপ্ন আলী ভাইয়ের জন্য পূরণ হয়। এই জন্য কলোনিবাসীর পক্ষ থেকে আলী ভাইকে হার্দিক অভিনন্দন। আমি ডক্টর হওয়ার পর আমেরিকায় যাব না, আমাদের পুলিশ কোয়ার্টারে হসপিটাল করব। ট্রিটমেন্ট না পাওয়ার জন্য আমার মা বিনা চিকিৎসায় মারা গেল। আমি ডাক্তার হওয়ার পরে কোনো মাকে এমনভাবে মরতে দেব না। একটু দেখে শুনে যাবি মা? হ্যাঁ ঠিক আছে বাবা। এই এই গাড়ি ছেড়ে দিচ্ছে, তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ, চল 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 চল, যা যা উঠে যা, উঠে যা, উঠে যা, সামনে স্টেশনে পাল্টে নিবি। S9 কোচ, S9 কোচ, টিকিট তোর কাছে আছে তো? হ্যাঁ বুঝলি, সাবধানে যাস। বাই বাবা, পৌঁছিয়ে ফোন করে দিস। You can go. Hello? Yes? বডিটাকে পোস্টমর্টমে পাঠিয়ে দাও। বাদশা ভাই, তোমার মেয়ে MBBS এ সিট পেয়ে গেছে না? হ্যাঁ রহিম ভাই, আল্লাহর দয়ায় ওর অ্যাডমিশন হয়ে গেল। আমি তো ওর জন্যই বেঁচে আছি রহিম ভাই। খোদা হাফিজ। শুকরিয়া। হ্যাঁ কি হয়েছে স্যার, আপনি এখানে কেন এসেছেন? আলী ভাই আমার সাথে চলো। কোথায় স্যার? বলবো, আগে চলো। হ্যাঁ 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 চলো। কি হয়েছে স্যার, হ্যাঁ এখানে এত ভিড় কেন? হ্যাঁ আলী ভাই,
ওই মেয়েটার আংটি তোড়া তেল কিন্তু মেয়েটির কি হলো তুই জানিস না জানিস না না জানিস না না জানিস বল 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 জানিস না সত্যি বল সত্যি কথা বল সত্যি কথা বল সেই মেয়েটা কি হলো বল বল সত্যি বল মেয়েটা কোথায় গেল বল বল সত্যি বল বলছি 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 কোন বগি তোমার এস নাইনে যাওয়ার কথা তাড়াহুড়ো করে এটা তো উঠে পড়েছে এটা এসি কোচ তুমি এই কামরা যেতে পারবে না তোমার ফাইন হয়ে যাবে পরে স্টেশনে পাল্টি নেবে আমাকে ডাকলেন স্যার ঠিক আছে স্যার শোনো মে স্টেশন এখনো অনেক দূর তুমি যাও দরকার নেই স্যার ভিতরে বসো যাও যাও ভয়ের কোনো কারণ নেই ভিতরে খালি আছে গিয়ে বসো যাও তুই যা মেয়েটা মরে গেছে, এখন কি হবে স্যার? আমার চাকরি চলে যাবে, তোর চাকরির ব্যাপারটা আমি বুঝবো, তুই একদম চিন্তা করিস না, একটা কাজ কর, এই মেয়েটাকে নিয়ে বাইরে ফেলে দে। ওকে, তা বল আর টিপে মেরে দিলি, সালা। পরে দিকে তুমি নিজেকে কি ভাবছো হ্যাঁ যদি অ্যারেস্ট করার ছিল তাহলে একলা কেন গেলে যদি এন্ট্রি করার ছিল তাহলে সেখানে কেন গেলে যদি এদের কাছ থেকে স্টেটমেন্ট নেওয়ার ছিল এখানে কেন নিলে এমন একটা কেস এখানে কেন আনলে কিসের জন্য এদের মেরে ধমকিয়ে টর্চার করে জবরদস্তি স্টেটমেন্ট নেওয়ার অধিকার তোমাকে দিল কে হাউ ডেয়ার ইউ ম্যাডাম এটা খুনি এদের পিছনে পলিটিক্যাল সাপোর্ট আছে এটা আইন ভেঙে সহজে যেতে পারে সেই জন্য এটা প্রায় মার্ডার করে থাকে বলে কনফেশন লিখে নিয়েছি এটাই যথেষ্ট ম্যাডাম এই শয়তানগুলিকে ফাঁসিতে ঝুলানোর জন্য ওটা আমাকে দাও
এফআইআর রেডি করেছো? করেছি ম্যাডাম। আমাকে দাও। ম্যাডাম দাও বলছি, এদের ছেড়ে দাও। ম্যাডাম আমার কথা, কোর্ট থেকে ওরা বেল পেয়ে গেছে, এইটা বেল পেপার। রিলিজ দেম। ম্যাডাম এ কি বলছেন? আই সেড রিলিজ দেম। ম্যাডাম না ম্যাডাম, এদের ছাড়া যাবে না ম্যাডাম, এদের উপর কেস চালান প্লিজ। দিস নান অফ ইওর বিজনেস, এদের কেস চলবে কি চলবে না সে দায়িত্ব আমার। দাদা ভাই একটা লেডি আসছে, আসতে আসতে। গুড মর্নিং স্যার। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি এসো স্যার। ইনি পুলিশ অফিসার ঐশ্বর্য। নমস্কার স্যার। আমাদের ছেলেটা ছাড়া পেয়েছে। হ্যালো, ধন্যবাদ। আমার ভাইকে দিও না, পুলিশ অফিসার ঐশ্বর্যকে দাও। ইটস ওকে, নিন স্যার। শর্মা যে রিপোর্ট তৈরি করেছিল, তার কনফেশন লেটার এন্ড এফআইআর ফাইল। ওকে 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 ওকে। ঐশ্বরিয়া কোথায় দেখেছি? ঐশ্বরিয়া এই চারজনকে নিশ্চয়ই দেখেছি। কবে প্রোডিউস করছো? নেক্সট মানডে স্যার। হ্যাঁ নেক্সট মানডে। হ্যাঁ নেক্সট মানডে। অন্তিমশাই আপনি আমাদের ছেলেটাকে বাঁচালেন। ভয় করে কারণ নেই, তোমাদের কাছে ব্ল্যাক মানি আছে তো, আমার দাদা ভাই কারণকেই ব্ল্যাক করে দেবে। আচ্ছা চুপ। আমার কিন্তু মনে আছে, পার্টিতে দেখা হয়েছিল। পুলিশ ডে ফাংশনে আপনি চিফ গেস্ট হয়ে গেছিলেন, সেখানে দেখা হয়েছিল তাই না? ওকে পরে দেখা হবে। থ্যাংক ইউ স্যার। ম্যাডাম আমার দাদা ভাই নজর তোমার উপর পড়ে গেল, এখন মনে করো তোমার সময় শুরু। হ্যাঁ কাউন্টডাউন স্টার্ট হয়ে গেল। অর্ডার অর্ডার অর্ডার। প্লিজ প্রসিড। এই কেসের সমস্ত দায়িত্ব আমি নিয়েছি স্যার। এসি কোচ টিটি সম্পূর্ণাতের বয়ান অনুসারে জেনিন আগে এই চারজন রাক্ষসের মতো রেপ করেছে স্যার, আবার তাকে মেরে ট্রেন থেকে ছুড়ে ফেলে দিয়েছে। জেরিনার লাশ থেকে তার বাবা আলী হেড কনস্টেবল হার্ট অ্যাটাক করে মরে গেল স্যার, মরে গেল সে। এই চারজন রাক্ষসকে ছাড়বেন না স্যার, এদের ফাঁসি দিন, ফাঁসি দিন স্যার। অর্ডার অর্ডার। আপনার নাম সমুনাত তো? হ্যাঁ স্যার। সাব ইন্সপেক্টর যেটা বললো সেটা সত্যি? সব মিথ্যা স্যার, এগুলো সব এসআইয়ের ষড়যন্ত্র স্যার। আমাকে মারতে মারতে স্টেটমেন্টে জবরদস্তি সাইন করিয়েছে স্যার। সত্যিটা কি? সেই মেয়েটা আত্মহত্যা করেছিল স্যার। কে? শর্মা, দিস ইজ কোর্ট। নোট দিস পয়েন্ট ইওর অনার। তাহলে আসল ঘটনাটা কি স্যার? সেই মেয়েটা জেনারেলের বদলে এসি কোচে উঠে পড়েছিল স্যার, সেই সময় তার সেলফোনটা বেজে ওঠে, তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলার সময় ইউ রাস্কেল প্রেম করে ধোকা দিচ্ছ এই বলে মোবাইলটা ছুঁড়ে ফেলে দিল স্যার। সে যখন ঝাঁপ দিতে যায় আমি তখন তাকে আটকানোর চেষ্টা করি, সেই সময় কোন রকম ভাবে আংটিটা আমার হাতে চলে আসে স্যার, মেয়েটি ট্রেন থেকে তখনই ঝাঁপ দেয়, মেয়েটিকে বাঁচাতে পারলাম না স্যার। মিথ্যে মিথ্যে বলছে স্যার, পয়সা দিয়ে মিথ্যে কথা বলছে স্যার, সত্যি বলতে কি ওর কাছে কোনো সেলফোনই ছিল না। অর্ডার অর্ডার। আমি রেলওয়ে কনস্টেবল স্যার, মেয়েটার ব্যাগ থেকে এই ছবিটা পেয়েছি। আমি রেলওয়ে সুপারিনটেন্ডেন্ট স্যার, আমার রিজার্ভেশন চার্ট হিসেবে সেদিন ওই এসি কোচে ওই চারজন ছেলে ট্রাভেল করেনি স্যার। আই অ্যাম ডক্টর মদন গোপাল। সেই মেয়েটা জেরিনার ডেড বডি আমি যখন পোস্টমর্টম করেছি সেই অবস্থায় তখন সে 3 মাসের গর্ভবতী ছিল। এই নিন তার পোস্টমর্টম রিপোর্ট। সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে আদালত এই সিদ্ধান্ত নিল যে জেরিনা নামের এই মেয়েটি অবৈধ সম্পর্কে জড়িয়ে গর্ভবতী হওয়ার পর তার প্রেমিক তাকে ধোকা দিয়েছিল, যার ফলে সে মানসিক বিষাদগ্রস্ত হয়ে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে এবং এই কথা আজ আদালতে প্রমাণ হয়েছে। এই চারজনকে বেকসুর খালাস করা হলো। আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য সেই চারজন ফাঁসি থেকে রেহাই পেল, কেবলমাত্র আপনার জন্য। হতেই পারে, কি হলো? কি হলো? বাহ, আপনি ভালো কাজ করলেন না, আমার নাম স্টেটমেন্ট আমার লেখা এফআইআর কোর্টে সাবমিট করলে ওদের তার মানে ফাঁসি হয়ে যেত ম্যাডাম। হ্যাঁ, এমনিতে তোমার ভাবনাটা যথেষ্ট পাগল কোথাকার। পুলিশ ডিপার্টমেন্ট মানে খালি আমি তুমি নই, আমার উপরে একজন অফিসার আছে, তার উপরে আর একজন অফিসার, ওনার উপরেও আর একজন আছে,
আমাদের সবার উপরে সবার বাবা হোম মিনিস্টার। সেই কাগজগুলি আমি না হলেও আমার উপরে যে আছে সে নিশ্চয়ই ছিঁড়ে ফেলত। ভেবে নাও, যা সব ঘটল সব কিছুই ঠিক আছে। তার মানে টাকার সামনে মাথা নত করব? সত্যি বলুন ম্যাম, আপনাকে ওরা কত টাকা কিনলো আর কত টাকা উড়তি পেছিলেন? কার বিষয়ে কার সামনে কি বলছো তুমি জানো? কি বলতে চাও আমার সম্বন্ধে? হ্যাঁ, আমাকে ন্যায় নিয়ে জিজ্ঞাসা করছো? এখানে ন্যায়ের চোখে পট্টি বাঁধা হয়েছে, ন্যায় আজ অন্ধ, ধর্ম আজ পুরোপুরি উলঙ্গ হয়ে গেছে, সত্য আজ মাটিতে মিশে গেছে, কালো টাকা আজ দুনিয়ায় রাজ করছে, ধনীরা সাম্রাজ্য চালাচ্ছে, নেতারা হুকুম দিচ্ছে। তুমি আজ একলা কিছু করতে পারবে না, তুমি নিজেই বলি হয়ে যাবে। আমি এই দুনিয়ার জ্বলন্ত বারুদ সহজে হার মানব না, অন্যায় নয় ন্যায় চাই, যুদ্ধের জন্য আমি মহাপ্রলয় হব, আগ্নেয়গিরির লাভা হয়ে চলবো, ভুল যে করছে ভুল যে করাচ্ছে সবাইকে শাস্তি দেব, কাউকে ছাড়ব না। আমি কলির কল্কি, আমি কলির কল্কি। ও বেবি, তোর নাম কি রে? আমার নাম রানী। ও বেবি, তুই কোথা থেকে আসলি? আমি সোনারপুর থেকে আসলাম। এটা কি আনারস? এটা কি রসগোল্লা? এটা কি চুড়ি? এটা কি ঠুমক ঠুমক তোরই চলন করবে আমাদের সবাইকে পাগল, ন্যাকা ন্যাকা তোরই বচন করবে আমাদের সবাইকে পাগল, চোখ দিয়ে তুই যে মেরে দিলি ছুরি, ফুটে তোর মিষ্টির কথার ঝুড়ি, তোকে দেখে শুরু হলো চারিদিকে স্বর্গ। আমাদের সবাইকে পাগল, একা একা তোরই বজন করবে আমাদের সবাইকে পাগল। You make me do the crazy move, can I hold you all around? Say it, do it, do it, wanna shake it, do it, gonna shake it, boom, boom, shake it, boom, boom, shake it, ala. শুরু হলো চারিদিকে স্বর্গ, শুরু হলো চারিদিকে স্বর্গ।
এখন আমরা লুকোচুরি খেলবো, তোমরা চোখ বন্ধ করো, আমি গিয়ে লুকোবো, যে আমাকে আগে খুঁজে পাবে সে আমার সঙ্গে, বুঝতে পেরেছো তো? চলো চলো চোখ বন্ধ করো, রেডি হয়ে নাও, চোখ বন্ধ করো। কি হলো? এই সালি, আমার বন্ধুকে চাও। সত্য থেকে একটা বড় সত্য আছে, ধর্ম থেকে একটা বড় ধর্ম আছে, ন্যায় থেকে বড় একটা ন্যায় আছে, সেই হচ্ছে এসআরিয়া আইপিএস। এই সাধু, সাধু, এই আমি তোকে ছাড়বো না। তুই আমার সারাকে মারলি, তুই আমার গোড়াকে মারলি, তুই আমার সব লোককে মেরে ফেললি, আজ আমি তোকে ছাড়বো না। তোকে আমি আজ, এই না না, আমাকে মারতে চাইছো তো, মারো, মেরে ফেলো আমাকে। নাও নাও নাও, এই প্রবলেম তোমার, রাগ অনেক বেশি কিন্তু বুদ্ধি অনেক কম। তোমার শালাকে আমি মেরেছি বলে দুনিয়াকে বলে বেড়াচ্ছ তুমি, কিন্তু কেউ মনে করছে না, তুমি মনে করছো। ওকে, তুমি তো আমার গুরু, আমার জীবনটাকে গুরু দক্ষিণা হিসেবে দান করেছো, মেরে দাও আমাকে, মেরে ফেলো আমাকে। বাবা, আমার দাদা ভাই তো একদিকে শাহরুখ খান, অমিতাভ বচ্চনকে পিছনে ফেলে দেবে, নিজের গুরুর সামনে অপরাধী হয়ে পেছনে তাকাচ্ছে, মরে যাও, অনেক ভালো, মেরে ফেলো, মেরে ফেলো আমাকে, মেরে ফেলো। সাধু, মেরে ফেলো, ছাড় রে, সরি সরি। ছি 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 ছি, তুমি কি করে ভাবলে আমি তো নিচু কাজ করব? আমাদের মধ্যে শত্রুতা আছে কথা ঠিক, কিন্তু রাজনীতির ব্যাপার নিয়ে তোমার শালাকে আমি খুন করব? সোজা তোমাকেই ওড়াবে। কোর্টে কেসটাকে পাল্টে দিয়ে ওই চারজনকে মন্ত্রী সাহেব বাঁচালো, এই আইডিয়াটা কার ছিল? আমাদের দাদার। তাহলে ওকে কে মারলো? এই দাদা ভাই, সিএম, সিএম। আমার সিএম এর উপর ডাউট হচ্ছে। সিএম এর উপরে?
হ্যাঁ, তুমি দিল্লিতে স্ট্রং, আমি স্টেটে স্ট্রং। আমরা দুজনে হাত মেলালে তার বিপদ হতে পারে, তাই সিএম চাইছে আমরা নিজেদের মধ্যে ঝামেলা বাঁধাই, আমাদের শক্তি কমে যাবে, তাতে তো সিএমেরই ফায়দা। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি রাইট স্যার। এই সিএম, দিল্লিটা আমার পুরো পকেটে, আমি তুড়ি মারলে না তোর পথ থেকে তুই সরে যাবি। আই গট ইট। আপনাদের ছেলেকে যে মেরেছে তার কথা আমার মাথায় এসেছে। রবি শর্মা, সেই কেসটাকে হ্যান্ডেল করছিল, সেই ছেলেদেরকে আদালতে দাঁড় করিয়ে সাজা দিয়ে প্রমোশনের চেষ্টা করছিল, যখন সেটা হলো না মেরে দিল। দাদা ভাই, সিএম, ওর মাথার উপর তো সিএম এর হাত আছে। এটা সত্যি কথা স্যার, কোর্টে ও মারতেই এসেছিল, ঐশ্বর্য না থাকলে ও চারজনকেই মেরে দিত। এই তুই এক্ষুনি গিয়ে তাকে খুঁজে আন, দরকার হলে তার হাত পা ভেঙে দে, না হলে ওকে মেরে ফেল। হ্যালো, দাঁড়ান, আপনি ওদের মারার জন্য এসেছিলেন না আমাকে বাঁচাতে? যদি আমাকে বাঁচাতে এসেছিলেন তাহলে আপনি বলুন কে, বলুন কে? দুনিয়াকে উদ্ধার করার জন্য
আমার দুই হাত যথেষ্ট নাও হতে পারে, কিন্তু নিজের লোকের চোখের জল মোছার জন্য আমার একটা আঙুলই যথেষ্ট। মানে ম্যাডাম? Yes, আমি আমি ঐশ্বরী আইপিএস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস উইথ ইউনিফর্ম যা করতে পারিনি উইদাউট ইউনিফর্মে তা আমি করেছি। জেরিনাকে যারা মেরেছিল সেই চারজনকে দৌড়ে দৌড়ে শিকার করে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছি, কাউকে ছাড়িনি, সবাইকে শেষ করে দিয়েছি। অপরাধী আদালতে গেলে ছাড় পেয়ে যায়, কিন্তু আমার আদালতে কেউ রেহাই পাবে না। আমি আমি ঐশ্বরিয়া। ম্যাডাম, আপনি সেই ঐশ্বর্য নন যাকে আমি চিনি। আপনাকে কোনো দেবী শক্তি প্রদান করেছেন? নিশ্চয়ই, একটা মহাশক্তি আমাকে ডেকে এনেছে। সেই দেবীর নাম হচ্ছে দুর্গা, কনক দুর্গা। সে আমার দিদি। আমাদের গায়ের দুর্গা মন্দিরে আমার জন্ম হয়েছিল। পড়াবে বলে সে পড়াশোনা বন্ধ করেছিল। শহরে আমাকে পড়ানোর জন্য হোস্টেলে আমাকে ভর্তি করে সে বিভিন্ন জায়গায় নাচের প্রোগ্রাম করত। যার ইচ্ছে হয় দেখো, নাহলে বাইরে বেরিয়ে যাও। যদি আবার হাঙ্গামা করো না তো এক একটাকে পেটাবো। এই নাচো। সাধু যাদবের কথায় সবাই চুপ হয়ে গেল। বিনা বাধায় প্রোগ্রাম শেষ হলো। আচ্ছা, তুমি কোথায় যাবে? শঙ্করপুর। শঙ্করপুর? রাত তো অনেক হয়ে গেল, চলো আমি তোমাকে ছেড়ে দিয়ে আসছি। না না, আমি একাই যেতে পারবো। ওকে, ঠিক আছে, তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করো। ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যালো। হ্যাঁ, তোমার কাছে ফোন আছে তো? এই নাও, এটা আমার ফোন। না থাক, তোমার ক্লাসিক্যাল ডান্স হলে আমাকে ফোন করো। সংকোচ করছো কেন?
এটা আমার তরফ থেকে তোমার একটা গিফট। তোমার প্রোগ্রামটা কিন্তু দারুণ লাগলো। আমি আসছি। আরে না, চল 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 বাবা, চল চল চল। আমি শঙ্করপুর যাব, শেষ গাড়ি চলে গেছে, আমি কি রাতটা থাকতে পারি? পুলিশ স্টেশনে সব হয় না ম্যাডাম। দেখুন বাইরে অনেক গুন্ডা আছে, প্লিজ। ঠিক আছে, ওখানে গিয়ে বসে পড়ুন। থ্যাংকস স্যার। স্যার উনি আমি শঙ্করপুর যাচ্ছিলাম, শেষ গাড়ি চলে গেল, তাই এখানে চলে এলাম। সব জানি, এই বৃষ্টি পড়ছে, কোথায় যাবে? আজ রাতটা আমার সাথেই কাটিয়ে দাও। স্যার প্লিজ, প্লিজ স্যার, স্যার ব্যস্ত হয়ো না। না না, কাছে এসো। না 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 না, আমাকে ছেড়ে দিন স্যার, আপনি আপনি দয়া করুন স্যার, আমাকে আমাকে ছেড়ে দিন, আমার সর্বনাশ করবেন না স্যার, আমাকে ছেড়ে দিন প্লিজ স্যার, আপনি ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, এসো না, আমাকে একটু দয়া করুন স্যার, কাছে আপনি কাছে আসতে করুন, আমাকে ছেড়ে দিন প্লিজ, প্লিজ স্যার, আমাকে ছেড়ে দিন প্লিজ, প্লিজ স্যার, আমাকে ছেড়ে দিন, কাছে হ্যালো স্যার, আমি দুর্গা বলছি, ইন্সপেক্টর আমাকে রেপ করার চেষ্টা করছে। ফোনটা দাও। হ্যালো সাধু বলছি। স্যার মেয়েটাকে নিয়ে এখানে চলে আয়, আমি তোকে পাঁচ মিনিট সময় দিচ্ছি। নমস্কার স্যার। এই কি ব্যাপার রে? আপনাদের লোক বলে আমি জানি না স্যার, একটু ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন স্যার। যাচ্ছি স্যার। আরে যা রে। নমস্কার ম্যাডাম। বলেছিলাম না তোমার মতো মেয়ে একলা চলাফেরা করলে প্রবলেম আছে, দেখলে তো? তুমি এখানে থাকো, অনেক নিরাপদে থাকবে, কোনো প্রবলেম হবে না। যাও, বিশ্বাস করো আমি আছি না, কোনো প্রবলেম হবে না। দুর্গা, ভাবলাম তোমার কাছে ভালো কাপড় চোপড় আছে কিনা, সেই জন্য আনলাম। নাও না, থাক। অতিথি হচ্ছে ভগবান, বইয়ে পড়েছিলাম। হ্যাঁ, অতিথিকে ভগবান ভেবে সেবা করতে হয়। নাও, না করো না, নাও। ওং বাসুদেবায় নমঃ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরতি নাও, আরতি নাও। সাধুর নাটককে আমার দিদি সত্যি বলে ভাবলো, সে তার ওপর বিশ্বাস করতে শুরু করলো। সে সাধুর কাছেই থাকছিল, কিন্তু আমাকে পড়াশোনা করানোর জন্য আমাকে হস্টেলে রেখেছিল। সে ডান্স প্রোগ্রাম করতে শুরু করলো। সাধু সবসময় ভালো কথা বলতো, কখনো আমার দিদিকে বাজে কথা বলতো না। বিয়ে না করে আমরা একসাথে থাকছি, সেই জন্য পাড়ার লোকেরা বিভিন্ন কথা বলছে। আমি পুরুষ মানুষ, আমার কোনো ব্যাপার নয়, কিন্তু তোমার বদনাম আমি সহ্য করতে পারবো না। হ্যাঁ দুর্গা, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করতে। তার কথায় দিদি ফেঁসে গেল। দিদি ভাবল সাধুর সাথে সে সসম্মানে জীবন কাটাবে, আমাকে উচ্চশিক্ষিত করবে, আমার ভবিষ্যৎ করবে, আর তার জন্য তার একটা অবলম্বন দরকার ছিল, সেই জন্য দিদি বিয়েতে রাজি হয়ে গেল। করার পরও আমার দিদি সাধুর আসল রূপটা ধরতে পারল না। সাধু বাইরে সাদা সিঁড়ে ছিল, কিন্তু ভেতরে একটা চোর লম্পট ছিল। রাজনীতিতে আগে যাওয়ার জন্য সব খারাপ রাস্তাকে সে নিজের করে নিয়েছিল। নিরীহ মেয়েদের এটা ওটা বুঝিয়ে এমএলএ মন্ত্রীদের কাছে বেচে দিত। লোকাল এমএলএ জজবন্ত মেহরার চামচা ছিল, মন্ত্রী গোবিন্দ রাজের পায়ের তলার চাকর ছিল। আরে আরে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা,
গোবিন্দরাজ আর জজমেন্ট মিলে প্ল্যান করলো সাধুকে কর্পোরেশনে দাঁড় করাবে। এই তোকে কর্পোরেশনের চেয়ারম্যান করবে আমাদের মন্ত্রী। সবই আপনার দয়া গুরুজি। তোমাকে চেয়ারম্যান করলে আমাদের স্যারের কি ফায়দা হবে? হ্যাঁ, আমার মাথাকে আপনার পায়ের তলে রেখে দিই। তার কোনো দরকার নেই, খালি স্যারকে খুশি করে দাও, ব্যাস। আপনাকে খুশি করার জন্য কি করতে হবে স্যার? আপনার জন্য আমি সব কিছু করতে পারি। তুমি স্যারকে বলেছো তোমার নাকি বিয়ে হয়ে গেছে, সেটা ঠিক না বল? এটা সত্যি সত্যি বিয়ে না লোক দেখানো? সত্যি সাধু, আমার স্যারের ওকে দেখে পছন্দ হয়েছে। আমাকে ক্ষমা করবেন স্যার, তোকে বললাম না ওকে এখন কিছু বলিস না, ওর বিয়ে হয়েছে, আমার একটাও কথা শোনে না, পাগল কোথাকার সালা। সরি ভাই সাধু, তুমি খারাপ ভেবো না। আপনাদের যা খাবার ছিল আমি সাপ্লাই করেছি, আপনাদের বিলেতে মদ দরকার আমি এনে দিয়েছিলাম, আপনাদের মেয়ে দরকার তাও দিয়েছি আমি, কিন্তু আমি যাকে বিয়ে করেছি একেও সাপ্লাই দিতে হবে, এটা কেন আগে জানলাম না স্যার? আমি এক্ষুনি সাপ্লাই করে দিচ্ছি স্যার। এই তোমার মান সম্মান নেই, নিজের স্ত্রীকে অন্যকে উপহার দিচ্ছ, তোমার লজ্জা করে না? এই এতে খারাপ কি আছে? আজ রাতে চোখ বন্ধ করবি, কাল সকালে উঠে দেখবি তোর স্বামী কর্পোরেশনের চেয়ারম্যান হয়ে গেছে। এরকম তাহলে তোমার নিজের স্ত্রীকে পাঠিয়ে দাও না। কি বলছিস তুই? তুই নিজেকে খুব প্রতিপাদা দেখাচ্ছিস। এই তোর শাড়ি খুলে তামাশা দেখিয়ে বাজারে তুই 10 টাকা পাবি কিনা সন্দেহ। এই তুমি ভালো আর খারাপ, তুমি আমার স্বামী, তোমার চোখের সামনে যদি কেউ আমার হাতটা ধরে খারাপ ব্যবহার করে তোমার তো রাগ ক্রোধ জোশ লজ্জা মান সম্মান অভিমান স্বাভিমান এইসব গুণ না থাকা লোক হচ্ছে আমি। আমি যা বললাম ঠিক বললাম না? আমি তোমাকে মন্ত্রীকে উপহার দেবো বলে কথা দিয়েছি, আমার ইজ্জত চলে যাবে না বলো? দুর্গা, জবরদস্তি খাওয়ায় বেশি আনন্দ, তোমার জন্য আর একটা ভ্যারাইটি, আমার কথাটা মেনে না শোনা, শুনতো না আমার। এই এত নাটক করছিস কেন রে? এর হাত পা বেঁধে একে মন্ত্রীর ঘরে ঢুকিয়ে দে, সে সব বুঝে নেবে। না 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 না, মিনিস্টারের এখন জবরদস্তি করার বয়স নেই, এ যদি এখানে কিছু গড়বড় করে তাহলে সব উল্টো পাল্টা হয়ে যাবে। মেরে দাও এটাকে, যে আমার কোনো কাজে লাগবে না তাকে বাঁচিয়ে রেখে কি লাভ? যাও একে ব্যালকনি থেকে ধাক্কা মেরে দাও। আমি বলে দেবো কাপড় বেলতে গিয়ে পা স্লিপ করে পড়ে গেছে, যাও নিয়ে যাও এটাকে, নিয়ে যাও, চল নিয়ে যাও এটাকে, নিয়ে যাও, চল আমাকে ছেড়ে দাও, চল আমাকে ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও, চল। আমি তোমার সব কথা শুনবো, তুমি যা বলবে আমি তাই করব, আমি মরতে চাই না। দুর্গা, মুরগি পোষে কেটে খাওয়ার জন্য, ছাগল পোষা হয় বলি দেওয়ার জন্য, আর তোর মতো মেয়েদের পোষা হয় পুরুষের সাথে শোবার জন্য, বুঝেছ? হ্যাঁ
আরে ও কর্পোরেশনের চেয়ারম্যান, এমএলএ হলেও আমার পায়ের পোশাক কুকুর থাকবে। আমি এমএলএ হব, সত্যি বলছেন? হ্যাঁ হ্যাঁ, তুই এমএলএ হবি, দিল্লি রাজধানীতে অদল বদল হওয়ার কথা আছে, তোকে আমি এমএলএ করে দেবো। কিন্তু তোকে একটা কাজ করতে হবে গুরুজি, তোর সেই এমএলএ যে খুব রং দেখাচ্ছে তাকে খতম করে দে। হ্যাঁ, তাকে খতম করে দিলে আমি এমএলএ হব গুরুজি? আরে বোকা, তাকে যদি মার্ডার করা হয় এমএলএ সিটটা ফাঁকা পড়ে যাবে, তাই না? তোকে সেখানে বসিয়ে দেবো। স্যার একটা সন্দেহ আছে। কি বল না? এমএলএ সিট খালি হলে এমএলএ হব, তাহলে কি মন্ত্রীর সিট খালি হলে মন্ত্রী হয়ে যাবো? স্যার কি বলছিস রে তুই? সেটা খালি করে দিন না স্যার। তুমি অপোজিশন পার্টির সাথে হাত মিলিয়েছো বলে হাইকমান্ডকে খবর পাঠিয়ে দিয়েছি, তোমাকে মারলে ছোট্ট একটা মন্ত্রী পদ পেয়ে যাবো আমি, হাইকমান্ড আমাকে বলেছে, সেই জন্য তোমাকে মরতে হবে গুরুজি। আমাকে ধোকা দেবে? তোমার পায়ে কুকুর মনে করেছো আমাকে? আমি হলাম বিষধর সাপ, আমাকে দুধ দিয়ে পুষলেও ছোবল তোমাকে খেতেই হবে। হ্যালো পুলিশ স্টেশন, তুমি এই ঘরে পা দিতে না দিতেই চমৎকার হয়ে গেল, এমএলএর অ্যাসিস্ট্যান্ট থেকে আজ আমি মিনিস্টার। তুমি তো যেমন ছিলে তেমনই আছো, মেয়ে মানুষ মানে এটা দরকার সেটা দরকার, জীবনটাকে একবার দুর্বিষয় করে তুলতো, গয়না টাকা বাংলা গাড়ি, আর তুমি তুমি তো কিছুই চাও না। কি চাইছো বলো, বলো বলো না, বলো না, বলো না কি চাও? তুমি আমাকে সাহায্য করবে? হ্যাঁ সাহায্য, কি শুনলাম আমি, সাহায্য? বলো বলো বলো, কি সাহায্য দরকার বলো বলো বলো। আমার কলেজের অ্যাডমিশন দরকার। তুমি কলেজে পড়তে যাবে নাকি? এটা আমার জন্য নয়, আমার ছোট বোনের জন্য। হ্যাঁ তোমার ছোট বোন আছে? তুমি তো আগে কখনো বলোনি। বলার দরকার মনে করিনি, তোমার মতো দেখতে তো। তার কথা থাক, ভর্তি হবে কিনা বলো? আরে নিশ্চয়ই দেব, আমার উপর ছেড়ে দাও, তোমার বোন মানে তো আমার শালী, আমার মেয়ের মতন, কালকে দিয়ে দেবো। আমি মিনিস্টারের পিয়ে, আপনার বোনের নামে একটা সিট বুকিং করা ছিল না? তার নাম ঐশ্বর্য। দুর্গাদেবী আপনার বোনের সিটটা কনফার্ম হয়ে গেল, আগামী সপ্তাহে এসে ফিসটা ভরে যাবেন। আমি আমার বোনকে নিতে এসেছি। সে তো এখানে নেই, কোথায়? কলেজের অ্যাডমিশন আছে বলে গেল। তুমি ভেতরে আছো, তুমি ভেতরে। দরকার নেই, আমি বাইরে বসছি। আরে ভয় পাচ্ছো কেন? আমি হচ্ছি তোমার জামাই বাবু, তার মানে হচ্ছে তোমার দিদির স্বামী, আর তুমি হচ্ছে আমার শালী, আদি ঘরবালি। ছাড়ো না আমাকে, আমার ভয় লাগছে। তোকে কিছু হবে না। আমার দিদি কোথায়? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। একে ভেতরে নিয়ে যাও, একে ধরে ভেতরে নিয়ে যাও। কি হয়েছে দুর্গা, তুমি এখানে কেন? হোস্টেলে ছোট বোন যায়নি, কলেজে গেছে বললো, জানি না কোথায় গেছে, আমার ভয় লাগছে। তুমি এখানে আছো বলে তাই এলাম, কোথায় গেছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে কোথাও গেছে হয়তো, না তো জ্যামে পড়ে আটকে গেছে, না হলে হয়তো কলেজেই পৌঁছতে পারিনি। এসো 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 ভেতরে এসো। না থাক, আমি কলেজে গিয়ে দেখছি। দুর্গা আমার গাড়িটা নিয়ে যাও না, আই পি আই ম্যাডামকে নিয়ে যাও।
আমার শালি তো দিদিও চলে গেছে, আমি আছি তো আমার কচি শালি। তুমি কি কুকুর? আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছো, এখন আমার বোনের জীবন নষ্ট করবে? তোমাকে আমি ছাড়বো না। ধর ওকে, ধর। আমি তো জীবন নষ্ট করেছি, আমি তোকে বিয়ে করে জীবন দিয়েছি, আমি এখন ওকে বিয়ে করব। এই তুমি ওকে ছুঁড়ে না, আমি তোমার জীবন নিয়ে নেব। এই তুমি তোকে বোন বলেছিলে, তুমি তোকে মেয়ে বলেছিলে। এই একটা প্রবলেম, মঙ্গলসূত্র খুলে নিলে আর কোনো সম্পর্কই থাকবে না। এই এই এখন ওকে পড়াবো, আরো হবে আমার স্ত্রী। ওদেরকে মেরে তুমি খুব ভালো কাজ করেছো, যাও ওই রকমই বাকিদেরকেও মেরে ফেলো। মাথায় টুপি, গায়ে উর্দি, হাতে লাঠি, এইসব ওয়েস্ট ওয়েস্ট সব। আমরা উর্দি পরা পুলিশ, আমাদের হাতে হাত করা নেই, নিজেরাই নিজেদের হাত করা পড়িয়েছি। আমরা যদি রুলে যাই কিছুই করতে পারবো না। এসব নিয়ে চিন্তা করো না, এইটাকে দেখো, মাতাল হয়ে মাঝরাতে লাইট ছাড়া সাইকেল আরোহীকে ধরছে, ফ্রাস্ট্রেশন। তুমি পুলিশ বলে ভুলে যাও,
লুকিয়ে যাও। তুমিও কিছুদিনের জন্য ভুলে যাও যে তুমি পুলিশ। এগিয়ে যাও। তোমরা আমাকে কিছুই বলনি, আমি কিছুই জানি না, ভেবে নাও আমাদের দেখা হয়নি। কেটে ফেলো কুত্তার দলকে। তোমার ভাই কুকুর নয়, দেবতা। দেবতা একথা স্ত্রীও বলে গেছিল। তোমাকে যে বিরক্ত করছে সেই কুকুরটার নাম আমাকে বলো তো। জসবন্ত মেহরা। আচ্ছা, সে কি করলো? আপনাকে মারতে বলেছে। কিসের জন্য? আপনাকে মারলে ওকে হোম মিনিস্টার করে দেবে। কে? সিএম। হ্যাঁ, সিএম। হ্যাঁ, আপনার বিপক্ষে ওরা দুজন এক হয়েছে। আপনাকে মারলে আমার প্রমোশন হবে। তুমি আমার দাদাভাইকে মারবে নাকি? না, মারবো না। কেন? তোমার দাদাভাইকে আমার পছন্দ। তোমার দাদাভাইকে পছন্দ? হ্যাঁ। কেন? ছোটবেলায় আমি তোমার দাদাভাইকে খুব পছন্দ করতাম। আরে কি করে? আমার দিদিকে সে প্রাণের থেকেও বেশি ভালোবাসত। গায়ে মাছি বসলে যদি বসত সে সেটাকে মেরে ফেলত। যদি পরপুরুষ চোখ তুলে আমার দিদির দিকে তাকাত সে তার চোখ দুটো উপড়ে নিত। আমার দিদি কুকুরকে খুব ভয় পেত। যদি কুকুর চিৎকার করত, যদি করত, সে তাকে গুলি করে মারত। আচ্ছা বলো তো, তোমার দাদাবাবু পছন্দ না আমার দাদাভাই পছন্দ? দাদাবাবু শব্দ শোনা মাত্র আমার লোম খাড়া হয়ে যায়। সেই জন্য ওদের সব প্ল্যান আমি তোমাদের কাছে এসে জানাচ্ছি। দাদা ভাই এখন কি করব? মারতে হবে। হ্যাঁ, কাকে? সিএম কে? সিএম কে? ওই চেয়ারে আপনি বসবেন নিশ্চয়ই। আমি আপনাকে সিএম করতে চাই। আরে বাহ, তোমার মাইন্ড আর দাদা ভাইয়ের মাইন্ড যেন সেম টু সেম। দাদা ভাই সেই প্ল্যান করেছিল। সিএম কে মারার প্ল্যান? হ্যাঁ, কথা হলো কি যে দাদা। হ্যাঁ, চুপ কর, যা। আমি কোনো কথা আমাকে মারার প্ল্যান করছে? আমি যে প্ল্যান করেছি সেটা শুনলে হার্ট অ্যাটাক করে মরে যাবে। কি প্ল্যান করেছো? একদম বলবো না। কেন? তুমি বললে না আমাকে পছন্দ করো, সত্যি পছন্দ করো কিনা না জানা পর্যন্ত বলবো না। পছন্দ যে প্রমাণ করতে কি করতে হবে? কি করতে হবে? যদি আমাকে পছন্দ তাহলে আমাকে বুকে জড়িয়ে ধরো। ঠিক আছে, কিন্তু এখন নয়। তাহলে কখন? আপনি সিএম হওয়ার পরে। মানে সিএম হওয়ার আগে কিছু হবে না? মেইন পিকচার দেখলে না তো কি হলো? ট্রেলার তো দেখাবো। আচ্ছা, কি হলো? ইউনিফর্ম খুলে দাও না। কি সুন্দর, তোমার ঠোঁট থেকে তোমার পাও তো সুন্দর। মন্দিরে যখন এসেছি ভোগ দেবে না, কেন এমন করছো? বললাম না দেবো না। কেন? হ্যাঁ, ও আমি সিএম হওয়ার পরে দেবে তো? তখনও দেবো না। কেন, কি হয়েছে? এখন থেকে অভিমান? আমি রঙ দেখাবো কি দেখাবো না তোমায় কেন বলবো? তোমরা পুরুষরা তোমাদের সিক্রেট আমাদের জানাও কে?
তুমি তুমি আমার ডার্লিং, আমার জীবনে কোনো কিছু তোমার কাছে সিক্রেট রেখেছি বলো? কোনো সিক্রেট নেই, আমি সিএম হওয়ার জন্য মার্ডার করার প্ল্যান করেছি। কাকে মার্ডার করবে? সিএম কে? আরে না, সিএম হওয়ার জন্য সিএম কে মারা পুরো মূর্খামি। সিএম হওয়ার জন্য এমপি যশবন্ত মেহরাকে মারাই হচ্ছে আমার মতো বুদ্ধিমান লোকের কাজ। ওকে মারলে তুমি কি করে সিএম হবে? হ্যাঁ, এটাই হচ্ছে আসল কথা। সেই যশবন্ত মেহরার কাছে বুদ্ধি কম, কিন্তু জনতার কাছে রেসপেক্ট অনেক। ওকে মেরে লোকের মধ্যে সিম্পাথি ক্রিয়েট করব, জনতাকে এমন উস্কানি দেব যে বার দোকান জ্বালিয়ে সরকার করে দেবে। বন্ধ, হরতাল, দাঙ্গা, খুনোখুনি, গুলি, বারুদ, পুরো স্টেট কেঁপে উঠবে। সব এমএলএকে আমার দিকে টেনে আনবো আর সিএম কে পুরো পাগল করে দেব, তারপর আমি সিএম হব। এই যশবন্ত মেহরা, তোর সময় শেষ। এই রাস্তা ছাড়। এই ড্রাইভার, তুই নিজে গিয়ে রাস্তা দিকে ওকে সরা। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। এই এই রাস্তা ছাড়। এই সর, এত বলছি শুনতে পাচ্ছিস না? সর। এই এই তুই যা, ও মার ওকে। আজকাল দেশে আইন ব্যবস্থা ঠিক নেই,
এখানে একজন এমপি এমন ভাবে খুন হয়ে গেলেন, আর মুখ্যমন্ত্রী বিদেশে কি করছে? জিজ্ঞাসা করছি সরকারি দর্পণ মেয়েরা শিষ্য, আর তার লোক হিসেবে তার স্বপ্ন আমি পূরণ করব। সময় আসলে জনতার জন্য লড়াই করব, খালি মন্ত্রী পদ নয়, আমি আমার জীবন বিসর্জন দিতে প্রস্তুত। গরিবের দাদা জসপন্ত বেহরা, জসপন্ত বেহরা, জসপন্ত বেহরা, জিন্দাবাদ। হ্যালো, আমার দাদা ভাই এখন বিজি, পরে ফোন করো। হাই, কার ফোন ছিল রে? দুবাই থেকে সোহাই। না না, সোহাই নয়, খান ভাই। খান ভাই? হ্যাঁ। হ্যালো খান ভাই, আধা বসে আধা বসে, আপনি এখানে কখন এলেন? আমি একদম খবর পাইনি। আর যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। সাবাস 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 সাধু সাবাস। সেই এমপি যশবন্ত মেহরাকে মারার কথা দিয়েছিলে, কথা রেখেছো? কি তুমি যশবন্তকে দাদা ভাই মানে অন্য কেউ মেরেছে বলো না দাদা ভাই। ও বলতে চাইছি যে মানে আমি তাকে নিজে মারিনি, ওই লোক দিয়ে মারিয়েছি আর কি। আমার যা করার কথা ছিল আমি করে দিয়েছি, বাকিটা আপনি করবেন। সেই জন্যই এসেছি, আমাদের দেশ থেকে বোম আর গান এনেছি, তুমি খালি এইটা করো, এমপি যশবন্তের মৃত্যু নিয়ে সিএমকে পুরো কাঁপিয়ে দাও, সব এমএলএকে কিনে নাও। ঠিক আছে, কিন্তু তার জন্য তো অনেক টাকা লাগবে খান ভাই। কত দরকার? 100 কোটি, 200 কোটি, না 600 কোটি? কত দরকার বলো? ধন্যবাদ 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 খান ভাই। তোমাকে সিএম করার জন্য আমি প্রমিস করছি, আমি করেই দেখাবো। আমি তো খালি নামে সিএম হব, আসলে তো তুমি সিএম হবে, তাই না খান ভাই? পুরো স্টেট এনে দেবো তোমার পায়ের তলায়। বলো তুমি যেখানে সই করতে বলবে আমি করে দেবো। স্টেটে 10,000 একর সরকারি জমি আছে, নিয়ে নাও, দিয়ে দেবো। বিছানায় মেয়ে দরকার, দিয়ে দেবো। স্মাগলিং করা জমি চাই, পেয়ে যাবে। লোক চাই, তাও পেয়ে যাবে। ইন্ডিয়া গেট পেয়ে যাবে, লাল কেল্লা পেয়ে যাবে, পার্লামেন্ট হাউস তাও দিয়ে দেবো। ভাই ভাই, তোমার কি দরকার বলো? হ্যাঁ, এখানে আমি একটা হেডকোয়ার্টার বানাবো। দাদা ভাই বিধায়করা সব এসে গেছেন, এক একজনকে ভেতরে পাঠা। এখন আমি সিএম হওয়ার সুযোগ পেয়েছি, 138 MLA আমাকে সাপোর্ট করছে। আমি মুখ্যমন্ত্রী হব, তুমি উপমুখ্যমন্ত্রী হবে। আমি না বলা পর্যন্ত বাইরে একথা ফাঁস করো না। আমি সিএম হব, তুমি ডেপুটি মুখ্যমন্ত্রী। আমি মুখ্যমন্ত্রী, তুমি উপমুখ্যমন্ত্রী। আমি সিএম, তুমি ডেপুটি সিএম। মুখ্যমন্ত্রী নমস্কার মামু, এভাবে কেন দেখছো? মামু হয়েছো তো, মা মানে মাটি, মু মানে মুখ্যমন্ত্রী, মাটি মুখ্যমন্ত্রী। নমস্কার, আজ তুমি ইস্তফা দিলে কাল তুমি মাটি হয়ে যাবে না? মিষ্টি এনেছি মামু, খাও খাও খাও। থ্যাংক ইউ, মাই প্লেজার। আচ্ছা, আপনি তো ইন্টেলিজেন্টের রিপোর্ট পেয়ে গেছেন, অলরেডি 70 জন MLA আমার কাছে চলে এসেছে, আরও 70 জন আসার জন্য দরজার সামনে দাঁড়িয়ে আছে। এখন আপনার মাইনরিটি আমার মেজরিটি, আপনি ওল্ড সিএম, আমি নিউ সিএম। তাই মামু, তাই অ্যাসেম্বলি ইলেকশনে হেরে তুমি অপমানিত হতে চাইছো, না তুমি তোমার ইস্তফাপত্র জমা দিয়ে সসম্মানে ঘরে বসে থাকতে চাইছো? আমি সিএম হওয়ার জন্য মার্ডার করার প্ল্যান করেছি।
কেমন লাগলো তোমার গলা? মিষ্টি না টক? তোমার ভয়েস রেকর্ড করে তোমাকে রাজনীতি থেকে সারা জীবনের জন্য সরাবার লক্ষ্যে কে এসব করেছে জানো? ডাইনামিক অফিসার ঐশ্বরী আইপিএস। এবার আমি তোমাকে ডিসমিস করবার জন্য গভর্নরের কাছে আর্জি জানিয়েছি। তুমি এবার খুশি মনে যেতে পারো মাটি হোম মিনিস্টার সাধু। সত্যি বলছো? ঠিক আছে দাদা ভাই গো, দাদা ভাই এখন কি হবে? চুপ করো না, কি হয়েছে বলবি তো? আমার উপর রাগ করে কি হবে? একটু ধৈর্য ধরে শোনো, কালকে সিএম এর জন্মদিন, সেই জন্য তোমাকে ডিসমিস করেছে। যেই তোমার মন্ত্রী বাদ যাবে অমনি পুলিশ অফিসার ঐশ্বর্য তোমার হাত পা ভাঙার জন্য পুলিশ স্টেশনে অপেক্ষা করছে। দাদা ভাই চিনে ফেলবে, দাদা ভাই ওই আইপিএস অফিসার ঐশ্বর্য তোমাকে পুরো চিনে ফেলবে। দাদা ভাই গাড়ি ঘোরাও। কেন, তুমি কি এখানে থাকবে? গাড়ি ঘোরাও, তাহলে আমরা পালাবো। ঘোরাও বলছি। হ্যাঁ ঐশ্বরের কাছে গাড়ি নিয়ে চলো। বুঝে গেছি, পুলিশ স্টেশনকে সব স্বীকার করে নেবে। খুব ভালো, চুপ 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 চুপ। হ্যালো হ্যালো সাধু ভাই নমস্কার। নাগপাল তুমি শীঘ্রই আসো। হ্যাঁ এক্ষুনি আসি। শীঘ্রই আসো, তুমি চিন্তা করো না, আমি আছি। আরে গাড়ি বার কর, গাড়ি বার কর। এখন জানা যাবে কে কাকে মারবে। হ্যাঁ এই গাড়ি ঘোরা। এইসব কি করে হলো? জানি না দাদা, আমি কিছুই বুঝতে পারছি না। আপনি ফোন করার পর এসব ঘটেছে, এখন কি করতে হবে বলুন তো। নমস্কার স্যার। নমস্কার, এসব কি করে ঘটলো? এখানে বোম মেরে ম্যাডামকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এইসব কাজ তো আমরা করি, এখন কে করলো? ভাই ভাই ফোন 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 বাজছে, ধরো। হ্যালো খান ভাই বলছি। হ্যাঁ খান ভাই বলো, তাড়াতাড়ি এসে পৌঁছাও। পাঁচ মিনিটের মধ্যে পৌঁছচ্ছি। খান ভাই, খান ভাই তুমি মহান, তুমি মহান ভাই। আমি যা করতে যাচ্ছিলাম তুমি তার আগেই করে দিলে। কোথায় কোথায় ঐশ্বরিয়া? ওকে এখানে নিয়ে এসো। কিরে এখন কেমন লাগছে? তোর বহুত তো সাহস, আমার সব সিক্রেট সিএম কে দিয়ে এসেছিস। সে আমার কি করবে? যদি তুই আমার সঙ্গে থাকতিস তাহলে আমি যখন সিএম হতাম তোকে হোম মিনিস্টার করে দিতাম। সিএম তোকে কি এমন দেবে যা আমি দিতে পারবো না? তুই তোর জীবন দিবি কি? আমার জীবন? হেই পাগল, এ কে তুই জানিস? এমপি যশবন্ত মেহরাকে মারনে ওয়ালি তুই মারিসনি বলে যখন জানলাম আমার ডাউট হলো। আমি এনকোয়ারি করলাম, তবেই এর আসল রূপটা বাইরে এসেছে। কে কে? ওকে তুই জিজ্ঞাসা কর না। কে তুই? তো জম আমি দুর্গা, কনক দুর্গা, মনে আছে তোর? তুই সেই কনক দুর্গার বোন আমি, সেই গোড়া ভাই এমপি যশবন্ত মেহরা আমি মেরেছি, তুই একা বেঁচে গেলি। তোকেও আমি ছাড়ব না, তুই আর তোর লোক, তোর তরোয়াল, তোর বন্দুক আমার কিচ্ছু করতে পারবে না। তোকে আমি পিস পিস করে কুকুরকে খাওয়াবো। আয়, আমি মরার জন্য আসিনি, মারতে এসেছি। আমি তোকে এখানে মারবো আর ওখানে সিএম কে মারবো। এ পাগল সাধু, এটা কি বলছিস? এই তুমি এখনো আমাকে ভালো করে চেনো না খান ভাই। বোম রাখতে তুমি একা জানো না, আমিও জানি। একটু আগে সিএম কে দেওয়া মিষ্টির প্যাকেটে বোম রেখে এসেছি আমি। এই ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। গলায় একটু বিষ রেখে মানুষ নিজেকে ঈশ্বর বলে ভাবে, আমার শরীর তো পুরো বিষে ভরা। তাহলে আমি সবার থেকে বড় ভগবান? এই আমি রক্ষক ভগবান নই, আমি ভক্ষক ভগবান। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে স্যার। আরে এসব কিসের জন্য? কালকে তো আমার জন্মদিন। কালকে তো আপনি ব্যস্ত থাকবেন তাই আজকেই চলে এসেছি। সিএম এর বাচ্চা আমাকে ডিসমিস করবে না? ওকে থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। সেখানে সিএম মরবে আর এখানে তুই মরবি। ভেরি হ্যাপি। ঠিক আছে ঠিক আছে, এদিকে দাও, আমি নিজে খুলে তোমাদের খাইয়ে দেবো। ওই প্যাকেটটা খোলা মাত্র
আরে মিষ্টি প্যাকেটটা তাড়াতাড়ি খুলো। আরে ব্যস্ত কেন হচ্ছিস? খুলছি তো। নমস্কার, ব্রেকিং নিউজে আপনাদের স্বাগত। আজ সকাল 10টায় মুখ্যমন্ত্রী বাসভবনে আজ বেলা 10টার সময় মুখ্যমন্ত্রী নিবাসে এক বোমা বিস্ফোরণে মুখ্যমন্ত্রী সহ ছোট ছোট বাচ্চাদের মৃত্যু ঘটেছে। এজন্য শহরে কারফিউ জারি করা হয়েছে। একে আমি এখানে সামলাচ্ছি, তুই ওখানে যা। এইটা হলো কারেক্ট সিচুয়েশন। তুই এমএলএ কে ধমকাবি কি কিনবি নাকি ব্ল্যাকমেল করবি, তোর ব্যাপার। সিএম পদে তোকে বসতেই হবে। এটা নিশ্চয়ই উগ্রপন্থীদের কাজ। ওকে সিএম করার জন্য, এই দেশকে কবজা করার জন্য কোটি কোটি টাকা খরচ করেছি। তুই তোর না চাতি আর সালি কোথায়? আমি প্রথমেই বলেছিলাম আমাদের রাজ্যে উগ্রপন্থীদের আড্ডা হয়ে গেছে, কিন্তু আমার কথা কেউ শুনল না। এখন দেখলেন তো, যেখানে সিএম নিরাপদ নয় সেখানে পাবলিকের অবস্থা কি হবে? এখন দেশের অবস্থা কি হবে? তো সব নকুপড়ে ফেলবো। এই একটা মেয়ের কাছে যা থাকার কথা সবকিছু ছিনিয়ে নিবি, তোকে এমন মারবো মৃত্যু অভয় কাঁপবে। একে নিয়ে জ্যান্ত পুঁতে ফেল। নতুন মুখ্যমন্ত্রী পদে নিযুক্তির জন্য রাজভবনে বিধায়করা বৈঠকে বসেছেন। 150 জন বিধায়কের ভোট পেয়ে সাধু যাদব আজ সন্ধ্যায় রাজ্যপালের সাথে দেখা করবেন বলে স্থির করেছেন। আমার 150 জন বিধায়কের আনকন্ডিশন সাপোর্ট আছে। আপনি যদি আমায় মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করেন তাহলে আমি অ্যাসেম্বলিতে আমার কর্মদক্ষতা প্রমাণ করব। আপনাকে যে বিধায়করা সাপোর্ট করছে কাল ওদের নিয়ে আমার কাছে আসুন, তারপরে আমি আপনার কথা বুঝবো। যদি মেজরিটি এমএলএ আপনার সপক্ষে থাকে তাহলে আমি আপনাকে মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত করব। সবাই মিলে করছে সাধন ভজন অর্চনা, আজ তোমার গল করবো কেমন, বিপদে আজ তুমি দাঁড়াও এসে এখন, মা রক্ষা করো জগদম্বা। রামচন্দ্র না ছিল রাক্ষস রাবণ, অষ্টভুজাধারী তুমি কালী কপালিনী মা, পাপীকে বিনাশ করবে এ কথা জানি যে মা, মাগো জগদম্বা পৃথিবীর পাপ ভার নাশ করো অম্বিকা, সন্তানের ডাকেতে সারা দাম অম্বিকা, বিপদ হরণ করে তুমি দাঁড়াও মা জগদম্বা।
তোমার নাম, দুষ্টের দমন তোমার করুণা চাই যে মা, দুর্নীতি দমন করে দে না তুই যে মা। আম্মা মাগো জগদম্বা, আম্মা মাগো জগদম্বা। সাগরে যে ঢেউ উঠেছে তুমি ধরে রাখো মাগো সূর্য চন্দ্র যত, তোমার নাম শুনলে প্রেতে লোকে কাঁপে ভয়ে। আমি জানি তোর অনেক দম আছে, মাটির বুক চিরে তুই বাইরে এসে গেলি, এখন তুই বাঁচবি না, আমি তোকে আমার নিচের হাতে মারব। আমি বলি ছাগল নই, বলি খাওয়ার কালি আমি। আমার জন্য জীবন দেওয়া আমার দিদির দিব্যি, আমার জীবনের থেকেও দামি আমার ভারত মাতার দিব্যি। ভস্ম, তোকে ভস্ম করে দেবো কুত্তার বাচ্চা। তুই যা, এই মেয়েটাকে আমি সামলাচ্ছি, তোর গভর্নরের সাথে দেখা করাটা জরুরি, তুই এমএলএদের নিয়ে যা। চলো সবাই চলো আমার সাথে, চলো 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 তাড়াতাড়ি আসো। Hey, Sally!
বাইরে বলো কুত্তার বাচ্চা নাকলকে মেরে ফেল একদম ছাড়িস না তুই বিরাজ এটা প্রমাণ করলি আয় তুই বলো বল আয় আয় বুকে আয় বুকে আয় বুকে আয় বুকে আয় আমার কাছে এসো আয় আমি বলছি আরে আমার কাছে আসতে বলছি আমি বলছি আমাকে পারিস না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও Thank you.
আইপিএস ঐশ্বরিয়া সাহস সততা আর ন্যায়বানের জন্য তাকে সরকারের তরফ থেকে এসপি পদে নিয়োগ করা হলো।